আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা দেখব ভুট্টার জমিতে টিএসপি বা ডিপি সারের অভাব বা গাড়তি হলে সেক্ষেত্রে ভুট্টার জমিতে কী কী ক্ষতি হতে পারে এবং এর ফলে ফলনের উপর কতটা প্রভাব পড়তে পারে ভুট্টা চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সার হলো টিএসপি বা ডিএপি সার আপনারা যদি ভুট্টার জমিতে পর্যাপ্ত পরিমাণে টিএসপি বা ডিপি সার প্রয়োগ না করেন সেক্ষেত্রে কিন্তু ফলন অনেক কমে যাবে তো চলুন এখন দেখে নেওয়া যাক টিএসপি বা ডিএপি সারের ঘাটতি বা অভাব হলে ভুট্টার জমিতে কি কি ক্ষতি হতে পারে ভুট্টার জমিতে টিএসপি বা ডিএপি সার কম হলে বা গাড়তি থাকলে সেক্ষেত্রে প্রথমত কাণ্ড ও মূলের বৃদ্ধি কমে যাবে দ্বিতীয়ত শাখা প্রশাখাগুলো পাকানো হয়ে যাবে অর্থাৎ পেঁচানো হয়ে যাবে তৃতীয়ত ভুট্টা গাছের পাতার গোড়া লালবর্ণ হয়ে যাবে চতুর্থত পাতাগুলো বাদামীবরণের হয়ে শুকিয়ে যেতে পারে পঞ্চমত ভুট্টা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে অর্থাৎ ভুট্টার জমিতে রোগ বালাই বেশি হবে ষষ্ঠতম অন্য অন্য ফসলের ক্ষেত্রে অসময়ে পাতাগুলো জড়ে যাবে সপ্তমত কাণ্ডর বৃদ্ধি কমে যাবে এর ফলে ফুলের উৎপাদন কমে ফলন অনেক কমে যাবে টিএসপি বা ডিএপি সারের ঘাটতি হয় বা অভাব থাকে সেক্ষেত্রে কিন্তু এই সকল সমস্যা দেখা দিতে পারে এবং শেষ পর্যন্ত ভুট্টার ফলন কিন্তু অনেক কমে যাবে আপনারা এই সকল বিষয় মাথায় রেখে ভুট্টার জমিতে পর্যাপ্ত পরিমাণে টিএসপি বা ডিএপি সার প্রয়োগ করবেন আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন